এই যে আপনার এই মুহূর্তে আমার হাত থেকে কেউ মোবাইলটা নিয়ে যান, যদি এইটার ভিতরে কোনো মানুষের ছবি সেভ করা পান, যদি এইটার ভিতরে কোনো পশু জীব জানোয়ারের ছবি যদি সেভ করা পান, আমার মোবাইলটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন এবং নিজের হাতে দুইটা কান কেটে লামু, আর জীবনে কোনোদিন ছবি হারাম বলবো না। তাহলে আমার কথায় কি বুঝলেন, আমার মোবাইলে কোনো হারাম ছবি সেভ করা আছে নাই? এই জন্য আমার সাহসও আছে অধিকারও আছে ছবি ব্যবহারকে হারাম বলার। যে সমস্ত মৌলবীরার মোবাইলের মধ্যে হারাম ছবি সেভ করা থাকে, এরা পাওয়ারলেস, ফিউজ ব্যাটারি, ফিউজ ব্যাটারি চিনেন? ফিউজ বাল্বের সাথে কানেকশন দিলে জ্বলে না? জ্বলে না? মৌলবী কোন সময় পাওয়ারলেস হয়? মৌলবীর মোবাইলে যদি হারাম ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাহদের সন্তানের ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাহদের বিবির ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাহদের মা বাপের ছবি সেভ করা থাকে, বুকের ফাটা এই রকম থাকে না জনগণকে বলবে ছবি সেভ করা রাখা হারাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে একটা চাদর কিনে নিলেন, চাদরটার মধ্যে ময়ূরের কতগুলি ছবি ছাপা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাজারে যত কাফর কিনতে পাওয়া যায় এর মধ্যে অনেক কাফরে বিভিন্ন জিনিসের ছবি ছাপা থাকে। আল্লাহর রসুল বাজার থেকে এমন একটা চাদর কিনলেন যেই চাদরটার মধ্যে বিভিন্ন ময়ূরের অনেকগুলি ছবি ছাপা। এই চাদরটা গড়ে নিয়ে লটকাইয়া রাখলেন। পরের দিন জিব্রিল ফিরিস্তা ওহি নিয়ে আসলেন নবীর কাছে। অন্যান্য দিন জিব্রিল ফিরিস্তা ওহি নিয়ে আসলে সরাসরি ঘরের ভিতরে নবীর কাছে যান, এই দিন জিব্রিল ফিরিস্তা ওহি নিয়ে আসলেন কিন্তু নবীর কাছে না গিয়া, নবীর ঘরে না ঢুকিয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞাসা করেন, ও জিব্রিল ফিরিস্তা, যতদিন ওহি নিয়ে আসো আমার ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে ওহি নিয়ে আসছো কি ওহি, বাইরে দাঁড়াইয়া আসো কেন, আমার 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 কাছে ঘরের ভিতরে আসো না কেন? জিব্রিল বলেন, হুজুর আজকে যে ওহি নিয়ে আসি সেই ওহিটা আগে বলি, তারপরে আপনি বুঝবেন কেন আপনার ঘরে আমি ঢুকি না। আজকের ওহিটা হইল আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য, আপনার সমস্ত উম্মতের জন্য মা যা সকল প্রকার প্রাণীর ছবি ছাপা হারাম, সকল প্রকার প্রাণীর ছবি ব্যবহার করা হারাম, সকল প্রকার প্রাণীর ছবি সংরক্ষণ করা হারাম, এই ওহি আজকে নিয়ে আসি, আইয়া দেখি আপনার ঘরে ওই ছবি লটকাই। কি ওহি নিয়ে আসেন? আজকের থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য প্রাণীর ছবি ছাপা হারাম, প্রাণীর ছবি ব্যবহার করা হারাম, প্রাণীর ছবি সংরক্ষণ করা, হেফাজত করা, যত্ন করা হারাম। আইসা দেখি আপনার ঘরেই ময়ূরের ছবি ছাপা সাদ্দর যত্ন করিয়া লটকাই রাখছেন। কাজে আপনার এই ময়ূরের ছবি ছাপা সাদ্দরের কারণে আমি আপনার ঘরে ঢুকতে পারি না। আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে সেই উম্মতের ঘরে আমি জিব্রিল ফিরিস্তা এবং কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। রাসুল বলেন, ও জিব্রিল, ছবি লটকানি হারাম, ওহি লই আইছো আজকে, আমি ময়ূরের সাফা সাদ্দর কিনছি গতকাল, ছবি লটকানি হারাম, ওহি লই আইছো আজকে, আমি ছবি সাফা সাদ্দর কিনছি, বুঝে থাকে বলেন তো, হারাম হওয়ার আগে কিন, হারাম হওয়ার পরে কিনছেন না হারাম হওয়ার আগের দিন? রসুল বলেন, আমি তো হারাম হওয়ার আগের দিন কিনছি, আমি যেদিন কিনছি ওই দিন তো ছবি আল্লাহর আইনে হারাম ছিল না, আজকে তুমি আল্লাহর আইন লই আইছো, ওহি লই আইছো, ছবি হারাম, আমার সাদ্দরটা কি করব? জিব্রিল বাইরে দাঁড়াই আছেন, গড়ের ভিতর থেকে নবী জিব্রিলকে জিজ্ঞাসা করেন, আমার চাদরটা কি করব? জিব্রিল বাইরে দাঁড়াইয়া কয় চাদরটা এমনভাবে সিরিয়ার টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির শরীর যায় এক টুকরায় আর কেল্লা যায় আরেক টুকরায়। এই বলে জিব্রিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রয়েছেন আর নবী নিজের চাদরটার মধ্যে যতগুলি ময়ূরের ছবি ছিল সবগুলি ছবি এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আর এক টুকরায়। বলুন তো এই চাদরটা আর কতদিন গায়ে দেওয়া যাবে?
তারপর জিবরিল ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। আমি দুঃখিত, ছবি সম্পর্কে আমাদের ছবির পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান ভেসে যাচ্ছে। কোন পাপের বন্যায়? বেশ কতগুলি পাপের বন্যায় মুসলমান উম্মত ভাসিয়া যাইতাছে, ভাসিয়া যাইতাছে। যে সমস্ত পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান ভেসে যাচ্ছে, এর মধ্যে একটা হলো হারাম ছবির বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত ভেসে যাচ্ছে। দুই নম্বর হারাম, গানের হারাম, গান শোনার হারাম, কোন হারাম কাজে মুসলমান দিন রাত চব্বিশ ঘন্টা লিপ্ত। তিন নম্বর হারাম, বাজনা শোনার হারাম, গান শোনার হারামে উম্মত লিপ্ত, বাজনা শোনার হারামে উম্মত লিপ্ত, বেপর্দা চলার হারামে উম্মত লিপ্ত। অথচ জিবরিল ফেরেশতা নবীকে বলেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার ঘরে অথবা আপনার কোনো উম্মতের ঘরে যদি কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে, সেই ঘরে আমি জিবরিল ফেরেশতা কোনো দিন প্রবেশ করব না, আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা আপনার ওই উম্মতের ঘরে প্রবেশ করবে না যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে। একজন সাহাবি বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাদের বললেন ছবি হারাম, ছবি হারাম, আমার পেশাই আমি ছবি তুলি আর বেশি, ছবি তুলি আর বেশি, ছবি সাফাই আর বেশি, আর এই পয়সা দিয়ে আমি সংসার চালাই। এখন ছবি সাফা হারাম হইলে আমি ব্যবসা কি করব, সংসার চলবে কিভাবে আমার? বলেন নবী বললেন ছবি হারাম, সাহাবি প্রশ্ন করলেন ছবি হারাম হইলে আমি সংসার চালাবো কিভাবে, রুজি রোজগার করব কিভাবে? জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি জিনিসপত্রের জগতে মাত্র দুইটা ছবি হারাম, একটা মানুষের ছবি আর একটা জীব জানোয়ারের ছবি, মাত্র দুইটা ছবি হারাম। রসুল কি বলেছেন, কটা ছবি হারাম? দুইটা ছবি হারাম। একটা মানুষের ছবি তোলা হারাম, মানুষের ছবি ব্যবহার করা হারাম, মানুষের ছবি যত্ন করে রাখা হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি তোলা হারাম, জীব জানোয়ারের ছবি ব্যবহার করা হারাম, জীব জানোয়ারের ছবি সযত্নে রাখা হারাম। এই দুইটা মাত্র ছবি হারাম, এছাড়া আল্লাহর জগতে আর যা কিছু আছে সবগুলির ছবি তুলো আর বেসো আর সংসার চালাও। আসমানের ছবি তুলো বেসো সংসার চালাও, জমিনের ছবি তুলো বেসো সংসার চালাও, গাছের ছবি তুলো বেসো সংসার চালাও, ফুলের ছবি তুলো বেসো সংসার চালাও, ফলের ছবি তুলো বেসো সংসার চালাও, চন্দ্র সূর্যের ছবি তুলো বেসো সংসার চালাও, গ্রহ নক্ষত্রের ছবি তুলো বেসো সংসার চালাম সংসার চালাও, পাহাড়ের ছবি তুলো বেসো সংসার চালাও, সাগরের ছবি তুলো বেসো সংসার চালাও। আল্লাহর জগতের সব ছবি হালাল, শুধু মানুষ পশুর ছবি হারাম। জিবরিল কি বলছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে ছবি লটকানো থাকবে, কত ধরনের? মানুষ আর পশু। এই ঘর তার ঘরে রহমতের কোনো ফেরেশতা প্রবেশ করবেন না। এতটুকু কথা বোঝার পরে বর্তমান সমাজের মুসলমানের মরণকালে যেন রহমতের ফেরেশতা তার ঘরে প্রবেশ করতে না পারে, এমন ব্যবস্থা কেমনভাবে মজবুত করে রেখেছে এবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত আমি আল্লাহর বিধান পালনে অটল থাকবে, দুই কাজ, আল্লাহরে রব মানে আর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে, এদের মরণকালে শয়তান এদেরকে বেঈমান বানাবার জন্য যতই চেষ্টা করুক না কেন, আমি রহমতের ফেরেশতা পাঠাইয়া তাকে ইমান নিয়া মরণের কাজে সাহায্য করো। একটা মানুষকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত যত মেহনত করে, যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে।
আমার কথা বুঝে থাকলে বলেন, একটা ইমানদারকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যেই পরিমাণ মেহনত করে মরণকালে তার চেয়ে বেশি করে। একটা ইমানদারকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তান কি পরিমাণ চেষ্টা করে, উদাহরণ দিয়ে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটার মা বাবা আগেই মারা গেছিল এমন একটা মুমিন মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা মায়ের সুরত ধরে আর একটা শয়তান তার মরা বাপের সুরত ধরে তার কাছে যায়, গিয়া বলে আমি আমরা দুইজন তোমার মতো ইসলামের বিধান পালন করেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখি ইসলাম পালন করার কারণে জাহান্নামী হইলাম, তোমার এখনো সময় বাকি আছে, এক্ষণে আজরাইল তোমার জান বাইর করে নিয়ে যাইবে, এই মুহূর্তে তুমি যদি বলতে পারো ইসলামের বিধান যা মানার মানছি আর মানি না, তাইলে আমরা মা বাবা জাহান্নামী হয়েছি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, তোমাদের তোমাকে এই পরামর্শ দেওয়ার জন্য আমরা তোমার মা বাবা দুইজন মরণকালে তোমার কাছে আসছি। রসুলের বর্ণনা বুঝে থাকলে বলুন, সত্যই এরা দুইটা ওই লোকটার মা বাবা না মারুফি বাপরূপী শয়তান। মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লেখেন, যেই মুহূর্তে তার মা রুফি বাপ রুফি শয়তানে কইব যে আমরা ও ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখি ইসলাম মানার কারণে জাহান্নামী হইলাম, তোমার এখনো সময় আছে, তুমি এখনই বলে ফেলো ইসলাম যা মানার মানছি আর মানি না, তুমি মরলেই জান্নাতে যাবে, এই মুহূর্তে যারা মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল ছিল, আল্লাহ বলেন এদেরকে শয়তানের এই দুকাত থেকে হেফাজত করার জন্য রহমতের ফিরিস্তা তার কাছে পাঠাইয়া দেব। মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই ওই লোকটা চিনে ফেলবে, এইটা তো আমার মা না, একটা শয়তানে আমার মার সুরত ধারণ করেছে, ওইটা তো আমার বাপ না, একটা শয়তানে আমার বাপের সুরত ধারণ করেছে, বলুন তো মা রূপী শয়তান বাপরূপী শয়তানকে মুমূর্ষগ্রস্ত লোকটা চিনতে পারবে কখন, রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন, রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন, তফসিরের কিতাবে লেখা আছে রহমতের ফিরিস্তা ঘরে আসার পরে চিনতে পারবে এটা আমার মা না, এটা একটা শয়তানে আমার মার সুরত ধরছে, ওইটা আমার বাপ না, একটা শয়তানে আমার বাপের সুরত ধরছে, রহমতের ফিরিস্তা তার কাছে এসে বলবেন ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম, ইসলামের বিধানে যেমন সারা জীবন অটল ছিলে মরণকালে অটল থাকো, এইভাবে রহমতের ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ তাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করে। বুঝে থাকলে বলেন আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তার সাহায্য ছাড়া কেউ ইমান নিয়ে মরতে পারবে? সাহায্যটা কেমনে করবে? রহমতের ফিরিস্তা মরণকালে তার ঘরে আসে, রহমতের ফিরিস্তা দেখলে পরে সে শয়তান চিনতে পারে। এখন যদি আপনি আপনার ঘরে আজরাইল ঢুকার আগেই আপনার বাবার ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার দাদার ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার মায়ের ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার বিবির ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার আদরের ছেলে মেয়ের ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনি কুকুর বিড়াল শৃগালের ছবি যদি ঘরে লটকিয়ে রাখেন, রহমতের ফিরিস্তা আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবির, যেই ঘরে বিলাসিতার কুত্তা লালন পালন করা হয় ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না, আর যেই ঘরে বিলাসিতার ছবি লটকানো হয় ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আপনি আগের থেকেই আপনার ঘরের মধ্যে বাপের ছবি মায়ের ছবি ছেলের ছবি মেয়ের ছবি লটকিয়ে রাখছেন, রহমতের ফিরিস্তা আসতে পারবে মরণকালে আপনাকে ইমান নিয়া মরণের কাজে সাহায্য করতে পারবে না। সুতরাং ইমান নিয়া মরতে চাইলে অবশ্যই ঘরকে ছবি দিয়া সাজানো দরকার, না তো এখানে বসে বললেন বাড়ির গিয়াও না যেন না না থাকে, বাড়ি যাওয়ার পরে না যেন হা না হয়, গেল ঘরের খবর, এবার আসেন তো মোবাইলের খবর। এই যে আপনার এই মুহূর্তে আমার হাত থেকে কেউ মোবাইলটা নিয়ে যান, যদি এইটার ভিতরে কোনো মানুষের ছবি সেভ করা পান, যদি এইটার ভিতরে কোনো পশু জীব জানোয়ারের ছবি যদি সেভ করা পান, আমার মোবাইলটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন এবং নিজের হাতে দুইটা কান কাটালামো, আর জীবনে কোনো দিন ছবি হারাম বলবো না। তাহলে আমার কথায় কী বুঝলেন, আমার মোবাইলে কোনো হারাম ছবি সেভ করা আছে? নাই। এই জন্য আমার
সাহসও আছে অধিকারও আছে ছবি ব্যবহারকে হারাম বলার যে সমস্ত মৌলবীরার যে সমস্ত মৌলবীরার মোবাইলের মধ্যে হারাম ছবি সেভ করা থাকে এরা পাওয়ারলেস ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি চিনেন ফিউজ বাল্বের সাথে কানেকশন দিলে জ্বলে না জ্বলে না মৌলবী কোন সময় পাওয়ারলেস হয় মৌলবীর মোবাইলে যদি হারাম ছবি সেভ করা থাকে মৌলবীর মোবাইলে যদি তার আল্লাহদের সন্তানের ছবি সেভ করা থাকে মৌলবীর মোবাইলে যদি তার আল্লাহদের বিবির ছবি সেভ করা থাকে মৌলবীর মোবাইলে যদি তার আল্লাহদের মা বাপের ছবি সেভ করা থাকে বুকের ফাটা এইরকম থাকে না জনগণকে বলবে ছবি সেভ করা রাখা হারাম ঠিক